2009 সালে দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 3000 মেগাওয়াট। বর্তমান সরকারের ধারাবাহিকতায় গেল এক দশকে সেই ঘাটতি মিটিয়ে উৎপাদন হচ্ছে 13000 মেগাওয়াট বিদ্যুৎ, আর সক্ষমতা বেড়ে হয়েছে 22500 মেগাওয়াট। এরই মধ্যে দেশের 234টি উপজেলা বিদ্যুতায়নের আওতায় এসেছে, আর আগামী বছরের মধ্যে দেশজুড়ে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করতে চায় সরকার। তারই ধারাবাহিকতায় নতুন 7টি বিদ্যুৎ কেন্দ্র ও 23টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উদ্বোধনী বক্তব্যে বিদ্যুৎ অপচয় বন্ধে সবাইকে মনোযোগী হবার অনুরোধ করেন সরকার প্রধান। আমরা 20 মার্চ এবং থেকে 21 মার্চ আমরা মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি। ইনশাআল্লাহ এই মুজিব বর্ষ আমরা যে ঘোষণা দিয়েছি এর মাঝে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হব বলে আমি আশা করি। আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি, যে অর্থ খরচ হয়, তার থেকে কম অর্থে কিন্তু সরবরাহ করে যাচ্ছি। আমি সকলকে অনুরোধ করব যে এই বিদ্যুৎ ব্যবহারে সবাই সাশ্রয়ী হবেন। পরে একই স্থানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনায় শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে খেলাধুলার সাথে সম্পৃক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মকে সন্ত্রাস জঙ্গিবাদ সহ সব অপকর্ম থেকে দূরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস জঙ্গিবাদ মাদক এসব কিছুর হাত থেকে আমাদের এই তরুণ সমাজকে দূরে রাখা, আর এটা করতে গেলে আমরা যত বেশি তাদের খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা বিভিন্ন ক্ষেত্রে যত বেশি সম্পৃক্ত করতে পারবো, ততই তারা এই ধরনের অসামাজিক কার্যকলাপ তার থেকে দূরে থাকবে। শিশু বয়স থেকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দীক্ষা সংস্কৃতি চর্চা তাদের মেধা মননের বিকশিত হওয়া সব ধরনের সুযোগ আমাদের সৃষ্টি করতে হবে। দেশের উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহযোগিতাও চান সরকার প্রধান। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।